নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ যে খেলার দিকে আজকে নজর রাখবো, আজকে আইপিএল এ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। আজ দুপুর 3:30 নাগাদ ইডেন গার্ডেন্সে এই ম্যাচ শুরু হতে চলেছে, যেখানে ঘরের মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সরাসরি আপনাদেরকে ইডেনে এই মুহূর্তে নিয়ে যাব, সেখানকার পরিস্থিতিটা দেখাবো। স্বপন পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। স্বপন, যে বিষয়টা জানতে চাইবো যে টানা 4টে ম্যাচ হারের পর গতবারের যে ম্যাচ, সেই ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, এবং আজকে আবারও তারা ইডেনে নামতে চলেছে, কতটা প্রস্তুত এই মুহূর্তে কলকাতার নাইট রাইডার্স শিবির, এবং এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনের ছবিটাই বা কি দেখছো? দেখো অভি, 4টে ম্যাচ হারার পরে যে আগের ম্যাচটা যে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুতে জয়টা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু কেকেআর এর গতকাল প্র্যাকটিসে আমরা যখন ইডেনে উপস্থিত ছিলাম তখন দেখছি কেকেআর এর শরীর ভাষা কিন্তু বদলে গেছে, অনেকটাই ফুরফুরে মেজাজ, অনেকটাই আত্মবিশ্বাসী যে এই জয়ের ব্যাপারে। কারণ কেকেআর কিন্তু আজকে ম্যাচটা খুব ভাইটাল, কারণ আজকে ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যদি জিততে পারে তবে কিন্তু প্লে অফের রাস্তাটা কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হবে। তুমি বুঝতে পারছো আজকে 29শে এপ্রিল, আজ থেকে তুমি 20 দিন পিছনে যাও, 9ই এপ্রিল অ্যাওয়ে ম্যাচ ছিল গুজরাটের মাঠে, লাস্ট ওভারে রিঙ্কু সিংয়ের সে 5টা 6, সে যে যে যেই ছয় ইডেনে যেই ছয় কেকেআরকে জয়ের রাস্তা খুলে দিয়েছিল এবং দুর্ধর্ষ ইনিংস ওই রিঙ্কু সিংয়ের একটা ইতিহাস সৃষ্টি করেছিল কেকেআর, আজকে সেই আত্মবিশ্বাসটা কিন্তু কেকেআরের মধ্যে আবার চলে এসেছে আগের ম্যাচে জয়ের পর। খুব ভাইটাল ম্যাচ, তবে গুজরাট টাইটান্সও কিন্তু জিতে আসছে, তবে ঘরের মাঠে নিজস্ব দর্শকদের সামনে একটা আত্মবিশ্বাসী তো বটেই। আমার কাছে শুরু হতে চলেছে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা, তাদের দেখতে পাচ্ছি তোমার পিছনে, একটু তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কতটা উচ্ছ্বসিত তারা? দেখো কথা উচ্চিত বলছি, দেখো মালদা থেকে এসছেন ওনারা কিন্তু আজকে ম্যাচটা দেখতে, বুঝতেই পারছো এত দূর থেকে এই গরমে প্রখর রোদে কি ভাবছে আজকে ম্যাচটা কেমন উপভোগ হবে, কতটা মজা। এটা আমার ফার্স্ট টাইম ম্যাচ আর আমি খুব এক্সাইটেড হয়ে আছি এটা দেখার জন্য, ব্যাস এতটুকুই। আজকে কেকেআর আপনার কি সৌভাগ্য জিততে যাবে কি আশা করছেন? হ্যাঁ অবশ্যই, কেকেআর ছাড়া আর কেউ জেতা নেই, কেকেআরই জিতবে আর আমরা কেকেআর কে সাপোর্ট করছি, অত দূর থেকে দেখতে এসেছি কেকেআর কে জেতার জন্যই তো। এত গরমে ইডেন ম্যাচ দেখতে এসেছেন, কতটা এক্সাইটেড? এবং আজকে খুব এক্সাইটেড, আমরা কেকেআর জিতবে সেই আশায় এসেছি। দেখো আমি দেখতে পাচ্ছ ছবি দেখতে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক চলে এসেছেন এই প্রখর রোদের মধ্যে, তারপর ম্যাচ উপভোগ করতে আজকে তারা আশা করছেন যাচ্ছে কেকেআর তো ঘরের ম্যাচটা আবার জিতে আবার প্লে অফের রাস্তা আপনার পরিষ্কার করবে। কি আছে কত রান জিততে পারে কেকেআর? আজকে এর আগে ম্যাচ যেরকম ম্যাচটা জিতেছে আজকে কলকাতা নিশ্চয়ই ম্যাচটা জিতবে আমি জানি, আর আমাদের রাসেল ফর্মে আছে, এসেছে আজকে, আবার ওর বার্থডে আছে তাহলে আজকে মারতে পারে। গুজরাট টিমও ভালো, কলকাতা টিম অবশ্য যে জিতেছে তার কারণ লাস্ট ম্যাচ আমরা প্রিভিয়াস ম্যাচ ব্যাঙ্গালোরকে হারিয়েছি, আজকে একটা ভালো ম্যাচের আমরা আশা রাখছি, কারণ রাসেল যদি 4 ডাউনে নামে তো অবশ্যই ভালো খেলবে, সেখানে আমরা কলকাতা একটা ভালো ম্যাচের আজকে আশা করছি, দেখা যাক কলকাতা কি হয়, তাও সে ম্যাচকে আমরা এনজয় করবো, কলকাতা হারিয়েছে জিতে দিলছে কেকেআর। কেকেআর জিততে সমস্যা ছিল পাওয়ার প্লে, আগের ম্যাচটা কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু খুব ভালো রান উঠেছে, এই যে শুরুতে যদি এই রানটা পাওয়া যায় তাহলে কিন্তু একটা বড় রানের কিন্তু আশা করাই যায়। অভিক সবনা, আর একটা বিষয় জানতে চাইবো যে আজকে যেহেতু নাইট রাইডার্সের এবং তার সঙ্গে গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে, তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে শনিবার থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু ঝড় বৃষ্টিরও একটা পূর্বাভাস দিচ্ছে, সেক্ষেত্রে সমর্থকরা তারা একদিকে যেমন উচ্ছ্বসিত তার পাশাপাশি কি কিছুটা হলেও চিন্তিত যে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে এই ম্যাচ দেখাতে ব্যাঘাত ঘটতে পারে? দেখো সত্যি কথা যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে টস একটা ভালো ভাইটাল, কারণ যদি পরের দিকে ব্যাটিং যদি প্রথমে যদি ব্যাট পাওয়া যায় তবে রানের ঘরটা অনেকটা বাড়ি নেওয়া যাবে, পরের দিকে সেক্ষেত্রে হয়তো রানের কোয়েশনটা অনেকটা সুবিধা হবে কেকেআরের ক্ষেত্রে। আর যদি ম্যাচ হয় কিন্তু ইডেনে কিন্তু সমস্ত প্রস্তুত, যে গতবারই লন্ডন থেকে পুরো ইডেন কভার করার জন্য যে যে আনা হয়েছে কভার এটা, সেটা কিন্তু পুরো ইডেনকে ঢেকে দেওয়া যায়, সুতরাং ম্যাচ থামলেও পুরো ম্যাচ করতে কিন্তু অসুবিধা হবে না। তবে দর্শকদের কাছে কিন্তু একটা জেনে নেবো, আজকে তারা অনেক প্রত্যাশা নিয়ে এসছে, সুতরাং কতটা আশঙ্কা করছে আবহাওয়ার এই আবহাওয়া, একটা বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে, যদি বৃষ্টি কতটা আতঙ্কিত, মানে সেক্ষেত্রে ম্যাচ জেতা বা হারা বিষয়টা থেকে যায়, আমরা কী ভাবছেন? আমরা ভাবছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, সেটা দেখছি আবহাওয়া দপ্তর কিছু বলো, আবহাওয়া দপ্তর কোনো কিছু বলেনি যে বৃষ্টি হবে কি, ওটা কিছু বলেনি,
ঠিক আছে, সে আমরা কিন্তু কলকাতাকে আশা নিয়ে এসছি, আমরা কলকাতা কিন্তু জিতবে, আমাদের এইটুকুনি নিয়ে আশায় এসছি আমরা। আমরা আশা করবো কি আল্লাহর কাছে এটাই দোয়া করবো কি যাতে আজকে ম্যাচটা আমরা মানে আনন্দ উপভোগ করতে পারি, আল্লাহর কাছে এটাই আশা আবেদন রাখবো কি যাতে আজকে রাতের দিনে বৃষ্টি যাতে না হয়। তারা কিন্তু বৃষ্টি চাইছে না, তারা কিন্তু আজকে প্রিয় দল কেকেআর এর জয়টাই চাইছে এবং সেটা প্লে অফ এর রাস্তাটা সঠিক যাতে করা যায় এবং প্লে অফ এর রাস্তা যেন পরিষ্কার হওয়া যায়। আজকে গুজরাটকে হারিয়ে সেটা কিন্তু প্রত্যাশিত এই সমর্থকদের কাছে, তারা কিন্তু সেই কারণেই এই প্রখর রোদ উপেক্ষা করে, এই গরমকে রোদকে উপেক্ষা করে আছে কিন্তু তারা ইডেনে উপস্থিত হয়েছেন। একেবারেই একেবারেই আপাতত ধন্যবাদ দোষ স্বপন তোমাকে। এতক্ষণ সরাসরি ইডেন গার্ডেন্সের চত্বরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, স্বপন ছিল আমাদের সঙ্গে, আপাতত ধন্যবাদ তোমাকে।